এবং ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো আবারও বিজেপি ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালা বদল চলছে চুলচেরা বিশ্লেষণ আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে শীর্ষ কর্মকর্তা বসন্তে প্রকৃতিতে নতুন রূপে সাজিয়েছে গোলাপি রঙের চেরি ফুল আগামী শুক্রবার শুরু ভারতের লোকসভা নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো দেশের শাসক বিজেপির এবার প্রধান নির্বাচনী ইস্যু কি আবারও বিজেপি ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালা বদল হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ভারত খুব শিগগিরই বিশ্বের সব ক্যাটাগরিতে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে আসার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন দেখাচ্ছে দেশটির পরপর দুইবারের ক্ষমতায় থাকা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গেল দশ বছরে ভারতের অর্থনীতি নজিরবিহীনভাবে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই তবে দেশটিতে তীব্র হচ্ছে বেকার সমস্যা ও মূল্যবৃদ্ধি দেশটির চলমান ১৮তম লোকসভা নির্বাচনে এই দুটো মারাত্মক সমস্যাকেই ভোটের বাজারে সবচেয়ে বড় ইস্যু হিসেবে ধরা হচ্ছে এছাড়াও গত পাঁচ বছরে দেশের দুর্নীতির হার বেড়ে যাওয়া ফর ভোট ১৯শে এপ্রিলের আগে দেশটির ১৯ রাজ্যে ১১,০০০ মানুষের মতামতের ওপর ভিত্তি করে এমনই দাবি করছে দেশটির সিডিএস লোকনীতি নামের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা গবেষণা বলছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবারের নির্বাচনে প্রধান তিনটি ইস্যুকেই হাতিয়ার করছে এর মধ্যে দুর্নীতি দমন রাম মন্দির নির্মাণ এবং হিন্দুত্ব বা জাতীয়তাবাদ ইস্যু তবে সাধারণ ভোটাররা মনে করেন দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি বেড়ে যাওয়াটা প্রধান সংকট তবে ভারতের রকেট গতির উন্নয়নে খুশি জনমতদাতাদের ৮২% মানুষই বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ যথাক্রমে ২৭% এবং ২৩% মানুষ দুর্নীতি হয়েছে বলে দাবি করছেন ৮% মানুষ শুধু তাই নয় জনমতকারীদের ৫৫%ই মনে করেন গত পাঁচ বছরে মোদি সরকারের দুর্নীতির পরিমাণ অনেকটাই বেড়েছে অন্যদিকে রাম মন্দির নির্মাণে খুশি ৮% মানুষ তেমনি হিন্দুত্বতে খুশি মাত্র ২% ভোটার সেটা থেকে পরিষ্কার বিজেপি যে রাম মন্দির ও হিন্দুত্ববাদ বা জাতীয়তাবাদকে সামনে রেখে ভোটে ৪০০-র বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী সেখানে এই পরিসংখ্যান কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াবে তবে সমীক্ষার রায় শুধু আভাসই মাত্র চূড়ান্ত রায় বোঝা যাবে ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের মধ্য দিয়েই সুব্রত আচার্য সময় সংবাদ ভারত দেখছেন আন্তর্জাতিক সময় তীব্র পানি সংকট দেখা দিয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ভয়াবহ খরায় অঞ্চলটির জলাধারের পানি কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচের স্তরে নেমে গেছে এমন পরিস্থিতিতে প্রায় ১ কোটি জনসংখ্যার রাজধানী শহরে পানি ব্যবহার সীমিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ বোগোটা ও এর আশপাশের এলাকাগুলোকে ৯টি অঞ্চলে ভাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলে ধারাবাহিকভাবে ২৪ ঘন্টা করে পানি সরবরাহ সেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয় তবে হাসপাতাল ও স্কুলগুলো এ পদক্ষেপের বাইরে থাকবে দেখছেন আন্তর্জাতিক সময় বাংলাদেশের আঞ্চলিক ভাষায় গান নাটক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ আনন্দে মাতেন কুয়েত প্রবাসীরা বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে হিজিল অঞ্চল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত
নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার আঞ্চলিক ভাষার গানে মুখরিত কুয়েতের হিজিল এলাকা। মরুর বুকে দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে এভাবেই ঈদ উদযাপনে মাতেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার কুয়েতে হিজিল এলাকায় ঈদ পুনর্মিলনী উৎসবে মাতেন অসংখ্য প্রবাসী। ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত এবং আলহুদা পাঠক ফোরামের উদ্যোগে হয় এই আনন্দ আয়োজন। বাংলাদেশিদের সরব উপস্থিতিতে মরু অঞ্চল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। ব্যতিক্রমী এই ঈদ উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। হাম, নাত, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ইসলাম শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার পাশাপাশি ছিল দেশাত্মবোধক বিনোদনমূলক গান, নাটক পরিবেশনা। এছাড়া হাড়ি ভাঙ্গা, রশি টানার মতো খেলার আয়োজনও ছিল প্রবাসীদের জন্য। বিশাল পরিসরে এমন আয়োজনে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। সকলেই আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশি ফ্যামিলি একত্রিত আমরা আনন্দ উপভোগ করেছি। আমরা এতে করে এখানে এক টুকরো বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছে। এই আনন্দ অনুষ্ঠানের কারণে আমাদের মন থেকে সকল জড়তা চলে গেল। আলহামদুলিল্লাহ আমি নিজেও একটা নাটিকা করলাম, গান গাইলাম, মনটা অনেকটা ফুরফুরে হয়ে গেল। আমরা এখানে আনন্দ করতে আসছি, আমরা এখানে খেলছি, গান গাইছি। এই ঈদের দিন আসছি তো এই জন্য এখানে আসছি, একসাথে মিলে খেলছি। কর্মব্যস্ত প্রবাস জীবনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান আয়োজকরা। ঈদের যে আনন্দ অনুষ্ঠানটা সেটা আমরা সবার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় সুস্থ এবং সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইসলামী সংস্কৃতিটা তাদের মধ্যে প্রসারের জন্যই আমরা সাধারণত এই উদ্যোগটা নিয়েছি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীতেও এমন আনন্দ উৎসবের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা। কর্মব্যস্ততায় বন্ধু জীবনে শহরের কোলাহল থেকে দূরে মরুর বুকে নির্জনে এসে দেশে ফেলে আসা পরিবারের বিচ্ছেদ ভুলে থাকার অভিপ্রায় মাত্র এই আনন্দ, এমনটাই বলছেন প্রবাসীরা। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বসন্ত মানেই একগুচ্ছ কবিতা, গান আর ভালোবাসার পঙ্কুক্তিমালা। এমনই এক হৃদয় ছোঁয়া বসন্ত এসেছে মধ্য ইউরোপের দেশ জার্মানিতেও। মনোমুগ্ধকর গোলাপি রঙে চেরি ফুলে সেজেছে দেশটি, যা দেখতে ভিড় করছেন স্থানীয় সহ বিদেশি পর্যটকরা। জার্মানি থেকে জানাচ্ছেন বিটু বড়ুয়া। বসন্ত মানে যে কারো হৃদয়কে আন্দোলিত করা, সুন্দরের আহ্বান। শীতে সব হারানো বৃক্ষরাজি এই বসন্তেই যেন আবারও জেগে ওঠে পূর্ণ প্রাণ শক্তি নিয়ে। ঋতুরাজের আগমন ধ্বনি পাওয়া যায় জার্মানির মতো দেশের প্রকৃতিতেও। যেদিকে এই দৃষ্টি যায়, প্রকৃতি যেন সেজে গুজে আছে নার্সিসেন, ক্রুকুস, টুলপেন আর বন্ধু রাষ্ট্র জাপান থেকে উপহার পাওয়া জাপানি সাকুরা বা চেরি ফুলের মতো দৃষ্টিনন্দন অপরূপ সব ফুলে। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা, আর প্রকৃতিকে কাছে টেনে নিতে একদমই দেরি করেননি জাপানের স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। এরকম সুন্দর একটা দিন আমরা অনেকদিন থেকে ওয়েট করতেছি। আজকে উইকেন্ড, জার্মানিতে অনেক লোকজন এসছে, আমরা আসছি, আমি আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম। সো এটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। বছর ঘুরে এমন একটা দিন আমরা আসলে বছরে একবারই পাই, আর এটা আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ঘুরতে এসেছি, আর সুন্দর সবকিছু, আমার খুব ভালো লাগছে। এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, বিশেষ করে চেরি ফুলের কারণে পরিবেশটা অত্যন্ত সুন্দর ও শান্ত। অনেকের মতো আমিও এখানে এসেছি সবাইকে বসন্তের শুভেচ্ছা। বছর ঘুরে আসা বসন্তকে ঘিরেই যেন যাবতীয় উচ্ছ্বাস মানুষের, তাই তো। কেউ বা চেরি গাছের তলায় বসে, আবার কেউ বা হেঁটে বেড়াচ্ছেন উদাসী হয়ে, আবার কেউ বা ব্যস্ত মনের আনন্দে গান গেয়ে ঋতুরাজ বসন্তকে নতুন আরো একটি বছরের জন্য ধারণে ও বরণে, যেন প্রকৃতিতেই নিহিত জীবনের যত চাওয়া পাওয়া। ফুলে 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 গেছে চারপাটির পথঘাট, কিন্তু এমন দিনেও বাংলাদেশের প্রবীণ গীতিকার হাশিম মাহমুদের লেখা বিখ্যাত সেই গান ফুল ফুটেছে, গন্ধে সারা মন গাওয়ার মতো মনের মানুষ নাই। কিন্তু তাতে কি, বছর ঘুরে জার্মানিতে আবারও যে বসন্ত এসেছে তাতেই খুশি স্থানীয় সহ প্রবাসী সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ তাসদিন। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।